আজকের ক্লাসে আমরা জানব সার্টেন এবং এসার্টেনের ব্যবহার। সার্টেন এবং এসার্টেনের ব্যবহার নিয়ে আমাদের অনেকেরই সমস্যা থাকে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা আমরা দেখি তাহলে সার্টেন এবং এসার্টেনের ব্যবহার নিয়ে আর কোনোদিন কোনো ভুল হবে না। সার্টেন এই শব্দটা মূলত প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। কি বললাম? প্লুরাল নাউন। আর এ আছে মানে ডিটারমাইন করে দিচ্ছে। সুতরাং এ সার্টেন যখন ব্যবহার করব ডেফিনেটলি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। ওকে, পরপর উদাহরণগুলো আমরা আলোচনা করলেই বুঝতে পারবো সার্টেন বা এ সার্টেন বাক্যে কি অর্থ বহন করে। প্রথম উদাহরণটাতে কি দেখছি? আই মেট সার্টেন বয়েজ ইন দ্য মার্কেট। এক্ষেত্রে সার্টেন বয়েজ নাউনের পূর্বে বসেছে, তাহলে এটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে কিন্তু পরিচিত নয়, অপরিচিত। এখানে সার্টেন অজ্ঞাত বা অপরিচিত অর্থে ব্যবহার হয়েছে। আই মেট সার্টেন বয়েজ ইন দ্য মার্কেট। এক্ষেত্রে প্লুরাল নাউন আছে, তাই সার্টেন। এরপর একই বাক্যটা আমরা যদি এ দিয়ে দিই তখন বয়েজের জায়গায় বয় হয়ে যাবে, তখন কি হবে? আই মেট এ সার্টেন বয় ইন দ্য মার্কেট, অপরিচিত। তাহলে আননোন এই সেন্সে কিন্তু সার্টেন ব্যবহার হয়েছে। এক্ষেত্রেও সার্টেন আননোন অর্থে ব্যবহার হয়েছে, অপরিচিত অর্থে বা অজ্ঞাত অর্থে ব্যবহার হয়েছে। পরের উদাহরণটাতে আমরা কি দেখছি? হি লেফট দ্য রুম ফর সার্টেন রিজনস। একটা রিজন না, অনেকগুলো রিজন আছে, সেই জন্যই সে রুমটা ছেড়ে চলে গেল। এটা কিন্তু কনটেক্সটের উপর নির্ভর করবে। স্পিকারের কাছে এই রিজনটা সার্টেন অর্থাৎ নন না আননন, সেটা পুরোপুরি কনটেক্সটের উপর নির্ভর করবে। এটা হতে পারে স্পেসিফিক রিজন, হতে পারে স্পেসিফিক রিজন তার কাছে কিন্তু আমাদের কাছে নয়। তাহলে যে বলছে তার কাছে এটা স্পেসিফিক হতেও পারে নাও পারে। যে ব্যক্তি চলে গেছেন তার কাছে ডেফিনেটলি স্পেসিফিক, বাট যিনি বলছেন তার কাছে এটা স্পেসিফিক হতে পারে যদি তিনি জানেন, সেটা কনটেক্সটের উপর নির্ভর করবে। কিন্তু যদি উনি না জানেন সেক্ষেত্রে সার্টেন রিজনস এইভাবে ব্যবহার করতে পারে যে তিনি রুমটা ছেড়ে চলে গেছেন নিশ্চিত কিছু কারণের জন্য অথবা কিছু কারণ যেগুলো কিন্তু স্পিকারের কাছে নোন নয়। এরপর এই বাক্যটাকে আমরা এ সার্টেন দিয়ে যখন লিখব তখন কীরকম হবে? হি লেফট দ্য রুম ফর এ সার্টেন রিজন। একটা নির্দিষ্ট কারণে সে রুমটা ছেড়ে চলে গেছে। কি বলছি? একটা নির্দিষ্ট কারণ। এ সার্টেন মানে ডেফিনেটলি সিঙ্গুলার নাউন ব্যবহার হয়েছে। একটা নির্দিষ্ট কারণের জন্যই সে রুমটা ছেড়ে চলে গেছে। এক্ষেত্রে কনটেক্সটের উপর নির্ভর করবে ব্যাপারটা স্পিকারের কাছে স্পেসিফিক না নন স্পেসিফিক। তারপরে এই উদাহরণটাতে কি দেখছি? আই এম সার্টেন দ্যাট হি উইল পাস। এতক্ষণ পর্যন্ত আমরা ডাউটফুল ছিলাম যে সার্টেন মানে স্পেসিফিক না আননোন বা নন স্পেসিফিক। এটা কিন্তু শিওর। আই এম শিওর, আই এম শিওর, আই এম সার্টেন দ্যাট হি উইল পাস মানে আই এম শিওর দ্যাট হি উইল পাস। এক্ষেত্রে সার্টেন কিন্তু শিওর, নিশ্চিত অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আই এম সার্টেন দ্যাট হি উইল পাস, আমি নিশ্চিত যে সে পাস করবে। তাহলে একটাই শব্দ বিভিন্নভাবে বাক্যে ব্যবহার হওয়ার জন্য তার অর্থগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হি সিমস সার্টেন দ্যাট হি উইল উইন দ্য রেস। তাকে দেখে কি মনে হচ্ছে? যে সে নিশ্চিত যে সে রেস জয় করবে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতাটাতে সে জয় করবে। তাহলে এক্ষেত্রে সার্টেন মিন্স কনফিডেন্ট বলতে পারি, শিওর হতে পারে, যেভাবেই বলি না কেন এর অর্থ কিন্তু সে নিশ্চিত। তাহলে আই হ্যাভ এ সার্টেন এক্সপেক্টেশন ফ্রম ইউ। কি বলছি? আই হ্যাভ এ সার্টেন এক্সপেক্টেশন ফ্রম ইউ। যে এক্সপেকটেশনটা আছে সেটা কিন্তু আমি তোমাকে বলছি না, কিন্তু আমি বলছি যে তোমার কাছে আমার একটা নির্দিষ্ট প্রত্যাশা আছে। অর্থাৎ অর্থাৎ স্পিকারের কাছে এই এক্সপেকটেশনটা ক্লিয়ার, বাট লিসনারের কাছে সেটা ক্লিয়ার নয়। সেক্ষেত্রে কি বলছে? আই হ্যাভ এ সার্টেন এক্সপেকটেশন ফ্রম ইউ, অর্থাৎ স্পিকার এক্ষেত্রে ওই এক্সপেকটেশন যেটা আছে ওনার সেটা উনি হাইড করছেন, কিন্তু লিসনারকে উনি বলছেন যে আই হ্যাভ এ সার্টেন এক্সপেকটেশন ফ্রম ইউ। তারপরে দেয়ার আর সার্টেন পিপুল হু ক্রিটিসাইজ। এটা তো ঘটনা যে আমাদের এক শ্রেণীর লোক আছে যারা আমাকে ভালোবাসবে, আবার এক শ্রেণীর লোক আছে যারা আমাকে ক্রিটিসাইজ করবে। তো সেই কথাটা এক্ষেত্রে বলা হয়েছে দেয়ার আর সার্টেন পিপুল, কিছু লোক আছে খুব ক্রিটিসাইজ হয়েছে, তোমাকে সমালোচনা
করে ফেল সার্টেন এটাকে আমরা যেভাবে নিয়ে না একটা এক শ্রেণীর লোক আছে যারা তোমাকে ক্রিটিসাইজ করে এক শ্রেণীর লোক আছে ঠিক আছে তারপর এটাতে কি দেখছি ইট ইজ সার্টেন ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমরা একটা বাক্যের গঠন দেখালাম ইট ইজ সার্টেন দ্যাট উই উইল উইন দ্য ম্যাচ এটা নিশ্চিত যে আমরা খেলাটা জয়লাভ করব তাহলে এক্ষেত্রে সার্টেন কি অর্থ হয়েছে শিওর এবং সব থেকে শেষের উদাহরণটাতে কি দেখছি আই ফিল সার্টেন তাহলে আমরা কি দিলাম সিম ফিল এরপর আমরা সার্টেনের প্রুফ তাহলে আই ফিল সার্টেন দ্যাট ইউ আর ডুইং দ্য রাইট থিং আমি অনুভব করছি যে তুমি ঠিক কাজ করছো আমি অনুভব করছি এক্ষেত্রে কি অনুভব করাটা কোন সেন্স ইন্ডিকেট করছে শিওর কনফিডেন্ট তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম সার্টেন বা এসার্টেন বাকি কিভাবে ব্যবহার হয় সার্টেনের পর আমরা প্লুরাল নাউন ব্যবহার করব এসার্টেনের পর সিঙ্গুলার নাউন ব্যবহার করব সার্টেন বা এসার্টেন বাক্যে আননোন আনফ্যামিলিয়ার বা নন স্পেসিফিক সেন্সেও ব্যবহার হয় আবার সার্টেন বা এসার্টেন বাক্যে স্পেসিফিক সেন্সে ব্যবহার হয় এবং সেক্ষেত্রে কি অর্থ বহন করে শিওর ডেফিনেটলি কনফিডেন্টলি এই সেন্সে বাক্যে প্রয়োগ হয় আশা করি আজকের ক্লাসটাতে আমাদের সার্টেন এবং এসার্টেনের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজ এ পর্যন্তই থাক পরের ক্লাসে নতুন কোনো একটা বিষয় নিয়ে উপস্থিত হব